নমস্কার হিস্ট্রি সিম্পলিফায়ার চ্যানেলে তোমাদের স্বাগত যে সকল স্টুডেন্ট এই বছর দু হাজার মাধ্যমিক পরীক্ষা দেবে তো তোমাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দু হাজার মাধ্যমিকের যে ইতিহাসের প্রশ্ন হয়েছিল তো ওই রকম যদি প্রশ্ন হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ইতিহাসের সাজেশান দেওয়াটা খুবই চাপের হয় তো তা সত্ত্বেও এটা সাজেশান না ভেবে যে কিছু প্রশ্ন বেছে দেওয়া এই প্রশ্নগুলো করলে আশা করি এখান থেকে অনেকগুলো কমন পাবে এটা ভেবে নিয়েই আমি এই ভিডিওটা করছি তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এই প্রশ্নগুলি যদি তোমরা রেডি করো আশা করি তোমাদের মাধ্যমিকের জন্য অনেকটাই হেল্প হবে দু হাজার তেইশে যারা মাধ্যমিক দেবে তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো এ ধরনের ভিডিও পাওয়ার জন্য আমরা অধ্যায় ভিত্তিক চার নম্বর এবং আট নাম্বারের প্রশ্ন আলোচনা করবো সঙ্গে ম্যাপ পয়েন্টিংও তোমাদের করে দেবো মাধ্যমিকের আগে আর আমাদের চ্যানেলে অনেকগুলি শর্ট প্রশ্ন রয়েছে অধ্যায় ভিত্তিক তোমরা চাইলে সেগুলো দেখতে পারো তো দেখো আজকে আমরা যে প্রথম প্রশ্ন আলোচনা করছি দু নম্বরের প্রথম প্রশ্ন নতুন সামাজিক ইতিহাস বলতে কী বোঝো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দু নম্বর নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কী বোঝো অবলিক নীল দর্পণ নাটকের গুরুত্ব কী জীবনের ঝরাপাতা থেকে কি ধরনের ইতিহাস জানা যায় বা প্রশ্নটা এভাবে আসতে পারে যে ইতিহাসের উপাদান হিসাবে জীবনের ঝরাপাতার গুরুত্ব কী তিন নম্বর দাগ দেখো যে পরিবেশের ইতিহাসের গুরুত্ব কী বা প্রশ্নটা এইভাবে আসতে পারে যে পরিবেশ যে আন্দোলন হয়েছিল ভারতবর্ষে তো দুটো পরিবেশমূলক আন্দোলনের নাম লেখ আচ্ছা পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে বাম্ভিকা পদ্ধতি কী বা পোশাকের ইতিহাস গুরুত্বপূর্ণ কেন চারের দাগ স্থানীয় ইতিহাস বলতে কী বোঝো আর একই সঙ্গে অপ্লিক দিয়ে বা অথবা আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন পাঁচ নম্বর দেখো পাঁচ নম্বরের দাগ অ্যানাল স্কুল কি। ইন্টারনেটের দুটি সুবিধা ও অসুবিধা লেখো পরে প্রশ্ন যেটা অবলিক দিয়ে বঙ্গদর্শন পত্রিকা ও সোমপ্রকাশ পত্রিকা পত্রিকা গুরুত্বপূর্ণ কেন বা এটাও দিতে পারে যে পত্রপত্রিকা বা সাময়িক পত্রপত্রিকার ক্ষেত্রে সোমপ্রকাশ ও বঙ্গদর্শন পত্রিকার গুরুত্ব লেখো ছ নম্বর দাগ ব্রিটিশ সরকার কেন আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে সোমপ্রকাশ সাময়িক পত্রের প্রকাশ বন্ধ করে দেয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সাত নম্বর ফটোগ্রাফির ইতিহাসের গুরুত্ব লেখো বা ফটোগ্রাফির ইতিহাস গুরুত্বপূর্ণ কেন আটের দাগ সাময়িকপত্র ও সংবাদপত্রের পার্থক্য কি অবলিক বিপিন চন্দ্রপালের সত্তর বৎসর থেকে ইতিহাসের কি উপাদান পাওয়া যায় লেখো জীবন স্মৃতি থেকে কি ধরনের ইতিহাস জানা যায় তো জীবন স্মৃতি লেখক রবীন্দ্রনাথ ঠাকুর এখান থেকে ঐতিহাসিক কী উপাদান পাওয়া যায় সেটা সম্পর্কে বলা হচ্ছে নয়ের দাগ দেখো কথা ও আত্মজীবনীকে কিভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে ব্যবহার করা হয় দশ নম্বর সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা কী বা প্রশ্নটা এভাবে আসতে পারে যে সরকারি নথিপত্র গুরুত্বপূর্ণ কেন এগারো নম্বর দেখো খেলার ইতিহাসে উনিশশো এগারো খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ কেন কারণ আমরা জানি যে উনিশশো এগারো খ্রিস্টাব্দে খেলার ইতিহাসে মোহনবাগান ক্লাব ইস্ট ইয়োর ক্লাবকে দুই গোলে হারিয়ে দেয় তো এই উনিশশো এগারো খ্রিস্টাব্দে আইএফএ সিল প্রতিযোগিতায় তো সেটার গুরুত্ব কি এখানে লিখতে হবে দু নম্ব বারো নম্বর দেখো বামাবোধিনী সভার উদ্দেশ্য কি ছিল অবলিক হুতুম পেঁচা নকশা থেকে কলকাতা শহরে যে ইতিহাস জানা যায় বা কলকাতা শহরের যে ইতিহাস জানা যায় তার সম্পর্কে লেখো তেরো দাগ গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকায় সমকালীন বাংলার কী রূপ সমাজচিত্র পাওয়া যায় চৌদ্দ নম্বর পাশ্যবাদী ও পাশ্চাত্যবাদী দ্বন্দ্ব কী পনেরো নম্বর মিনিট কী অবলিক চুঁয়ে পড়া নীতি বা ক্রমনিম্ন পরিশ্রুত নীতি কী যেটাকে বলা হচ্ছে ফিল্টারেশন থিওরি তো এটা কী ষোলো নম্বর উডের ডেসপ্যাচ কি অবলিক মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন এই মধুসূদন গুপ্ত প্রথম শব ব্যবচ্ছেদ করেছিলেন তো তার জন্য তিনি স্মরণীয় এটা লিখতে হবে সতেরো নম্বর তোমরা রেডি করবে নারী শিক্ষার বিস্তারে রাধাকান্ত দেবের ভূমিকা উল্লেখ করো আর একই সঙ্গে একটু দেখে রাখবে যে নারী শিক্ষা বিস্তারে বেথুন সাহেবের ভূমিকা আঠেরো নম্বর তিন আইন কি অবলিক সতীদাহ প্রথা কী বা সতীদাহ প্রথা কে কবে নিবারণ করেন ১৯ নম্বর এ দেশে পাশ্চাত্য শিক্ষার বিস্তারে খ্রিস্টান মিশনারিদের উদ্দেশ্য কী ছিল কুড়ি নম্বর নববিধান কী বিজয়কৃষ্ণ গোস্বামী স্মরণীয় কেন আর অবলিক ভারতবর্ষীয় বম্ব সমাজ কেন বিভক্ত হয় কুড়ি নম্বর নববিধান কি অবলিক কৃষ্ণ গোস্বামী স্মরণীয় কেন অবলিক ভারতবর্ষীয় বম্ব সমাজ কেন বিভক্ত হয় তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা রেডি করবে একুশ নম্বর নব্য বেদান্তবাদ কি যেটা স্বামী বিবেকানন্দ ধর্মনীতি একই সঙ্গে অবলিক সমাজ সংস্কারে নব্যবঙ্গীয়দের ভূমিকা বা ডিরোজের ভূমিকা কী ছিল বাইশ নম্বর হাজি মোহাম্মদ মহসিন স্মরণীয় কেন অবলিক লালন ফুকির স্মরণীয় কেন তেইশ নম্বর বিপ্লব বলতে কী বোঝো অবলিক পাইকান জমি কি চব্বিশ নম্বর ঔপনিবেশিক অরণ্যয়নের লক্ষ্য বা উদ্দেশ্য কী ছিল পারলে একটু দেখে রাখবে তোমরা যে ডায়ট্রিক বান্ডি স্মরণীয় কেন তিনি ছিলেন প্রথম ইন্সপেক্টর বা বনবিশারদ পঁচিশ নম্বর দিকু কাদের বলা হয় অবলিক দামিনী কোহি কি বা দামিনী কোহ কী এটা সাঁওতাল বিদ্রোহের সঙ্গে যুক্ত কেনারাম বেচারাম কি অবলিক ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনরুজ্জীবনবাদী আন্দোলন ছিল ব্যাখ্যা করো ২৬ নম্বর বারসাদ বিদ্রোহ কী অবলিক মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্য কি ছিল অবলিক কোল বিদ্রোহের বৈশিষ্ট্য লেখো সাতাশ নম্বর দুদুমিয়া স্মরণীয় কেন অবলিক সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্যর্থ হলো কেন আঠাশ নম্বর নীল বিদ্রোহে হরিশচন্দ্র মুখোপাধ্যায়ের কি ভূমিকা ছিল অবলিক তিন কাঠিয়া ব্যবস্থা কি একই সঙ্গে এলাকা চাষ ও বে এলাকা চাষ বলতে কী বোঝো বা এটাও দেখে রাখতে পারো দাদন কথা কি এগুলো নীল বিদ্রোহ থেকে উনত্রিশ নম্বর মঙ্গল পাণ্ডে বিখ্যাত কেন অবলিক ঝাঁসির রানিং লক্ষ্মীবাই স্মরণীয় কেন একই সঙ্গে নানা সাহেব স্মরণীয় কেন এবং এনফিল রাইফেল কী তো এই এনফিল্ড রাইফেল প্রশ্নটা এভাবেও আসতে পারে যে আঠারোশো সাতান্নর মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ সম্পর্কে লেখো পরে প্রশ্ন তিরিশ নম্বর সভা সমিতির যুগ বলতে কী বোঝো একত্রিশ নম্বর ইলবার্ট বিল বিতর্ক কি অবলিক বঙ্গভাষা প্রকাশিকা সভা সম্পর্কে লেখো বত্রিশ নম্বর হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য ও ব্যর্থতাগুলি লেখো অবলিক দেশীয় সংবাদপত্র আইন কি তেত্রিশ নম্বর উনিশ শতকের জাতীয়তাবাদ বিকাশে ভারত মাতা চিত্রটি অবদান কী ছিল একই সঙ্গে অবলিক দিয়ে গগনেন্দ্রনাথ ঠাকুর কিভাবে ঔপনিবেশিক সমাজের ব্যঙ্গচিত্রের মাধ্যমে সমালোচনা করেছেন চৌত্রিশ নম্বর জাতীয়তাবাদের উন্মেষে আনন্দমঠ উপন্যাস কীরূপ ভূমিকা ছিল পঁয়ত্রিশ নম্বর জমিদার সভা ও ভারতসভার পার্থক্য লেখো অবলিক জমিদার সভার উদ্দেশ্যগুলি লেখো অবলিক জাতীয়তাবাদের বিকাশে গোড়া উপন্যাসের গুরুত্ব কী ছত্রিশ নম্বর পঞ্চানন কর্মকার স্মরণীয় কেন অবলিক কাকে কেন বাংলার গুটেনবার্গ বলা হয় অপলিক শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয় বা শ্রীরামপুর ত্রয়ী বিখ্যাত কেন অবলিক ছাপাখানার বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্য স্মরণীয় কেন সাঁত্রিশ নম্বর জাইলোগ্রাফি পদ্ধতি কী একই সঙ্গে বাংলার মুদ্রণের ইতিহাসে বর্তলা প্রকাশনার গুরুত্ব কী একই সঙ্গে বিদ্যাসাগরকে বিদ্যা বলা হয় কেন ছাপা বই শিক্ষার প্রসারে কী ভূমিকা নিয়েছিল একই সঙ্গে লাইনোটাইপ ও হাফটোন ব্লক প্রিন্টিং কী তো এর সঙ্গে আরেকটা প্রশ্ন দেখে রাখতে পারো যে বর্ণপরিচয়ের গুরুত্ব লেখো আটত্রিশ নম্বর কারোলাইল সার্কুলার কি অবলিক অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠার উদ্দেশ্য লেখো একই সঙ্গে জাতীয় শিক্ষা পরিষদ স্থাপনের উদ্দেশ্য কী ছিল পরে প্রশ্ন পরের দাগ উনত্রিশ নম্বর তারকনাথ পালিত স্মরণীয় কেন একই সঙ্গে বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল শ্রীনিকেতন প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল চল্লিশ নম্বর কলকাতা বিশ্ববিদ্যালয়কে গোলদিঘির গোলামখানা বলা হয় কেন অবলিক বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ ছিল কেন বা ঔপনিবেশিক ব্যব ব্যবস্থাটা ত্রুটিপূর্ণ ছিল তার কারণগুলি ব্যাখ্যা করো একই জিনিস দু নম্বরের জন্য দেখে রাখবে পরের দাগ একচল্লিশ স্বদেশীয় বয়কট বলতে কী বোঝো কৃষক আন্দোলনে বাবা রামচন্দ্রের কীরূপ ভূমিকা ছিল একই সঙ্গে ম্যাক্সওয়েল তদন্ত কমিটি কি এবং ফ্লাউড কমিশন কি তো ফ্লাউড কমিশন তোমরা পাবে তেভাকা আন্দোলনের জায়গায় এবং ম্যাক্সওয়েল তদন্ত কমিটি তোমরা পাবে যেটা হচ্ছে বারোদৌলি সত্যাগ্রহের বিয়াল্লিশ নম্বর দাগ একা বা একতা আন্দোলন সম্পর্কে লেখো একই সঙ্গে সারা ভারত ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্স পার্টি কেন প্রতিষ্ঠা হয় একই সঙ্গে চৌড়া ঘটনা কি তেতাল্লিশ নম্বর বারাদৌলি সত্যাগ্রহ আন্দোলন কেন শুরু হয় তাম্রলিপ্ত জাতীয় সরকার সম্পর্কে লেখো বা এখানে একটু দেখে রাখতে পারো যে ভগিনী সেনা তারা কি উদ্যোগ নিয়েছিল চুয়াল্লিশ নম্বর কি উদ্দেশ্যে কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয় একই সঙ্গে এআইটি কেন প্রতিষ্ঠা হয়েছিল এবং মোপলা বিদ্রোহ কি পঁয়তাল্লিশ নম্বর বি আম্মা কেন স্মরণীয় ভাইকম সত্যাগ্রহ সম্পর্কে লেখো অবলিক নমসূদ্র কারা বা এখানে দেখে রাখতে পারো হরিচাঁদ ঠাকুর ও গুরুচাঁদ ঠাকুর সম্পর্কে লেখো মাহাদ মার্চ কী তো এই জায়গা থেকে আর দুটো প্রশ্ন দেখে রাখবে একটু পুনা চুক্তি এবং সাম্প্রদায়িক বাঁটার নীতি কী ছেচল্লিশ নম্বর উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে কেন নেহরুল ইয়াক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল একের সঙ্গে রশিদ আলী দিবস কী উদ্বাস্তু কাদের বলা হয় বা উদ্বাস্তু সমস্যা বলতে কী বোঝো দেশীয় রাজ্য বলতে কী বোঝো সাতচল্লিশ নম্বর আজাদ কাশ্মীর বলতে কী বোঝো পুনর্বাসনের যুগ কাকে বলা হয় পত্তি সিরাম কেন স্মরণীয় দর কমিশন কেন গঠিত হয়েছিল আটচল্লিশ নম্বর ভারতভুক্তি দলিল কি বা যেটাকে বলা হচ্ছে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশান ভারতভক্তির দলিল রাজ্য পুনর্গঠন কমিশন কেন গঠিত হয়েছিল জেবিপি কমিটি কি কাকে কেন ভারতে লৌহমানব বলা হয় ঊনপঞ্চাশ দাগ আজাদ কাশ্মীর কি অপারেশান পোলো কি সূর্য সেন কেন স্মরণীয় পঞ্চাশ নম্বর দীপালি সঙ্ঘ কেন প্রতিষ্ঠা হয় যুদ্ধ কী বিনা দাস স্মরণীয় কেন ননীবালা দেবী স্মরণীয় কেন তো এখান থেকে এই প্রশ্নগুলো বাছাই করা প্রশ্ন তোমরা এগুলো রেডি করবে ভালো করে এই প্রশ্নগুলো যদি তোমরা রেডি করো তাহলে যে দু হাজার তেইশের মাধ্যমিক পরীক্ষা আসছে তো সেখানে তোমরা অনেক প্রশ্ন কমন পাবে তোমরা খাতায় লিখে ভালো করে বাড়িতে রেডি করো আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাও আর ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখলে এর জন্য তোমাদের